সে ব্লগার টিম নিয়ে আজকে আমি একবার দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অনেক গরম আমাদের সাতক্ষীরাতে, প্রচুর গরম, শুধু গরম না, আপনারা কে কোথায় কেমন গরম আমাকে কমেন্ট করে জানাবেন। মানুষ গরমের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ পানি খাবেন আপনারা এবং ফল ফ্রুটস খাবেন, শাকসবজি খাবেন। আমি আজকে অনেক রকম শাকসবজি তরকারি নিয়ে চলে এসেছি, দেখুন কী কী আছে আমার খাবারগুলো। রাইস, পালং শাক ভাজি, মূলা ভাজি, এখন যদিও মূলা পাওয়া যায় না, শীতকালীন সবজি এটা, তারপরে অনেক দাম দিয়ে কেনা হয়েছে। কুমড়া দিয়ে মাছ, ঢেঁড়স ভাজি, বায়ের মাছ ভুনা, অনেকের এটা পছন্দ, কে কে বায়ের মাছ ভুনা খেতে পছন্দ করেন বা বায়ের মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খুব একটা ভালো লাগে না, তারপরে নিয়ে এসেছি, তাহলে আমি খাওয়া শুরু করছি। পালং শাক ভাজি নিয়ে আসছি, পছন্দ পালং শাক ভাজি অনেক ভালো লাগছে। এবার আমি মূলা ভাজি খাবো। এই যে আপনারা এবছর কে কে মূলা ভাজি খেয়েছেন বা মূলা তরকারি খেয়েছেন জানাবেন আমাকে। মূলা অনেকেই খায় না বা খেতে পছন্দ করে না। মূলার ঝোলটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ভাজিটা আবার ভালো না। কুমড়া দিয়ে কাতলা মাছ রান্না সেটা নেব, অনেক করে নিয়ে এসেছি তরকারি, এত খেতে পারবো না অনেক টাইটে। এখন আমি বায়ের মাছ ভুনাটা খাবো, অনেকেরই পছন্দের মাছ, দেশি বায়ের মাছ। এই না, এইটা যদি নারকেলের দুধ দিয়ে রান্না যায় আরো মজা লাগে।
আপনার বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওর পাশে যে বেল বাটনটি আসলে বাজিয়ে দেবেন যেন আমি ভিডিওটি সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।